আসসালামু আলাইকুম। আজকে আমার খামারটা পরিদর্শন করে দেখাবো আপনাদের। আসলে এখানে কি কি জাতের কবুতর আছে না আছে দেখতে পারবেন। তাছাড়া আমার এখানে এই খামারে কবুতরের পাশাপাশি ঘুঘু বাস করে, তাও আপনাদের দেখাবো। চলুন আগে দেখে আসি কোনটায় কোনটায় ডিম দিছে আর বাচ্চা ফুটছে। এইটা এটা আপনার আপাতত ডিমে আছে, ডিমে তা দিতেছে। এখানে এক জোড়া বাচ্চা আছে, এটার বয়স 20 দিনের মতো হয়েছে প্রায়। এখন ওর মা খাইয়ে দেয়। এটাও একটা ডিম আছে, না দুইটা ডিম আছে, এটাও তা দিচ্ছে। আর এখানে আছে আপনার বাচ্চা, মেবি ও এখনও চোখ ফুটে নাই, 3 দিন মতো, 3 দিন হয়েছে হয়তো বা বয়স। এটাও ডিম দিছে, তা দিতেছে তার মা। এটা একটা বাচ্চা আছে, আসলে এটাই দুইটা বাচ্চা ছিল, একটা মারা গেছে। আর এটাই দুইটা ডিম ছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা আছে, এটাও মাশাল্লাহ খুব বড় হয়ে গেছে। এক জোড়া ডিম আছে, এটা কিছুদিন আগে হয়েছে, পারছে, খুব রাগি, মানে তার ডিম যত্ন সহকারে রাখতেছে। আর এই একটা কবুতর আমি যখন ফার্স্ট খামারে নিয়ে আসছি তখন এর পাখনায় খুব ব্যথা ছিল। আর এটা হলো সর্বপ্রথম আমার খামারের, একটু সরো তুমি, ওইটাও তো বাচ্চা, আমার সর্বপ্রথম খামারের বাচ্চা হয়েছে এই দুইটা। আমার খামারের বয়স মেবি 2 মাস হবে, 1.5-2 মাস হইবে আর কি। এইটা হইলো আমার প্রথম বাচ্চা, মাশাল্লাহ খুবই ভালো। আর ঘুঘুর কথা বলছিলাম আপনাদের, ঘুঘুগুলোর অবস্থা দেখেন একটু, মানে প্রথম যখন নিয়ে আসছি তখন এর অবস্থা 12টা বাজাই দিছে। হ্যাঁ, মাতার অবস্থা খুবই বাজে অবস্থা। তো নিয়ে গিয়ে নিশ্চিন্তে করলাম যে এখান থেকে নিয়ে যাব, কারণ অনেক এগুলোর অনেক মারছে আর কি, মানে মাথা মুথা ঠুকরাই থই নাই। এই একটা বাচ্চা আছে কবুতরের, এটার একটা, এটা ডিমটাই দিছে আসলে উপরে, এখানে ডিমটা দিছে। তো ডিমটা আমি হাড়েতে নিয়ে রাখছিলাম কিন্তু ওরা ওখানে বসে নাই, পরে এখানেই দিয়ে দিলাম। দুইটার ছিল, একটা নষ্ট হয়ে গেছে আর এই একটাই আছে। আর এই ঘুঘুটা খুবই সুন্দর, সাদা চুইঠাল মেবি, এটা হাতে থাকতে খুব পছন্দ করে কিন্তু এখন ভয় পাইতে আছে কারণ ওরে অনেক ঠোকরাইছে। এর পাশাপাশি আরও ঘুঘু আছে আমার দুইটা, ও দুইটার অবস্থা মোটামুটি ভালো কিন্তু ওদেরও ঠোকরাইছে। কিছু কিছু পায়রা আছে তো ওরা ঠোকরাইছে, এই একটা, এই একটা, আর এটা আমার হাত থেকে নামতেই আছে না। এখানে আমার একটা ফ্যান্সি কবুতর আছে, মানে জ্যাকোবিন কবুতর আছে আমার, ফ্যান্সি জাতের। ওটা হলো যে এই যে দুইটা ছিল, একটা মারা গেছে, মানে দুইটা পায়রা। আমি এক লোকের কাছ থেকে বিশ্বাস করে নিয়েছিলাম বাট উনি আমাকে দুইটাই পায়রা ধরিয়ে দিছে। তো একটা আছে আমার মতো একটা সুস্থ ছাগল, একটা হচ্ছে লোটন, খুবই সুন্দর, মানে এটা হলো সিরাজি। আর একটা মজার বিষয় আমি এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদের দেখাইছি কিন্তু আমার এই ঘুঘুটা আমার হাত থেকে নামতেছে না, বসেই আছে। আমি যেখানে যাই লাড়াচড়া করলো আমার হাত থেকে যায় না। এই যে তো চিন্তা করলাম এটা অন্য জায়গায় শিফট করব, এখানে আর রাখবো না। এখানে আপাতত আমার 25 জোড়ার মতো আছে, ইনশাল্লাহ এই সাইডে আরও এই বক্সগুলো দিব বানিয়ে, তারপর দেখা যাক কী হয়। এই যে আমার মামা, সে ঘুঘু ধরবে, মানে ঘুঘুগুলো আমরা ওই ব্যাগে করে নিয়ে যাব, সে আমার সাথে রেগুলার আসে পরিদর্শন করতে।
ওটার কাশ হয়েছে না, ওই একটা কবুতর, ওটার চিকিৎসা নিতে হবে কারণ ওটার কাশ হয়েছে, একটু সমস্যা দেখা দিচ্ছে হয়তো বা। তবে আমার এখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে, হ্যাঁ পানির ব্যবস্থা থাকে, কোনো পাখি সমস্যা হলে বা কিছু তাইলে অবশ্যই আমরা যত্ন সহকারে তাদের চিকিৎসা করে থাকি। কোনটা মামা? এই কি শার্টিং দিয়েছে ওইটা? এই শার্টিংটার কাজ হয়েছে যা বুঝতে আছি। আমার ঘুঘু পাখি আসলে আমি কবুতর ওই রকমের ভালো জানি না বা চিনি না, কিন্তু কোনটা কী জাতের যার কারণে আমি বলতে পারতেছি না যে এইটা অমুক সময়। সম্পূর্ণ নতুন উদ্যোক্তা, মানে সব কিছু নতুন শুরু করতেছি, অনেকদিন পর আসছি তো যার কারণে ওরা অনেক উড়াউড়ি করতেছে। এইটা হচ্ছে ফিমেল ঘুঘু পাখি, এটা এর আগেও দুইবার ডিম বাচ্চা দিছে, চাইছিলাম কবুতরের সাথে একসাথে রাখবো, কিন্তু দুঃখের সঙ্গে হচ্ছে যে এই কবুতরগুলো ওরা পছন্দ করতে আসে না অথবা কোনো এক কারণে, যার কারণে ওরা অনেক জ্বালাইছে। আর এখানে যে দেখতে পাইতেছেন আমার যে কবুতরের যে বাসা, উপরের অর্ধেক থাকে একটা জোড়ায় আর বাকিগুলো থাকে এই সাইডে, মানে ওই যে বাচ্চাটা দেখতে পাইতেছেন ওই বাচ্চাটা যখন সরি মানে ওই ওইটার যে মা আর কি যখন ডিম দিছে তখন এর ওই পেশে কেউ যাইতে দি নেয়, মানে অর্ধেকের ওই পেশে কাউকে যাইতে দি নেয়, মানে যে ওই পেশে গেছে তারই আর কি সরিয়ে দিছে পায়রাটায়, কারণ ওখানে ডিম নিয়ে বসেছিল পায়রাটা। খুবই বাজে অবস্থা করে ফেলাইছে, মাথার চামচুম একদম উঠাই ফেলাইছে, তারপর পিঠে চিনতে করলাম এটার কষ্ট না দিয়ে বাসায় নিয়ে যাই সব থেকে বেটার হবে। এখানে চিনতে করছি শুধু কবুতরই রাখবো, চিনতে করছি এখানে আরও 5-10 জোড়া আনবো কবুতর। আমার বাংলা কবুতর পছন্দ কারণ বাংলা কবুতরের কবুতরের পিছনে বেশি একটা যত্ন নিতে হয় না, যত্ন বলতে সব কিছুতেই যত্ন নিতে হয় কিন্তু ফ্যান্সি কবুতরটা হয় কি আপনার এক্সট্রা যত্ন নিতে হয়, মানে বারবার পানি চেঞ্জ করতে হয়, হ্যাঁ তারপর যে ওরা ডিম দিলে ডিম ঠিকমতো ফুটেও না। আমার বাসায় আরও আছে ফ্যান্সি কবুতর, পটার কবুতর, কিন্তু ওরা ডিম এই 3 বার দিছে কিন্তু একবারও ডিম ফুটে নাই, নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে এগুলো প্রত্যেকটা ডিমই ফুটছে, কিন্তু বৃষ্টির কারণে একবার হয়তো বা ডিমগুলো কিছু নষ্ট হয়েছিল, আই মিন 2টে পারলে একটা হয়তো বা নষ্ট হয়ে গেছে এইরকম। অপরূপ সৌন্দর্য, একদম পিওর হোয়াইট, কোনোখানে কোনো কালো মিসম্যাচের নাই। তো সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।